নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি শাগ্নিক সুন্দর তোমাদের বন্ধু লাইভ কোচ তোমরা নিশ্চয়ই জানো যে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি যেটা দু সালে হয়েছিল তারই কিন্তু প্রিলিমিনারি রেজাল্টটা বেরিয়েছে আজকেই তো তোমরা যারা সেই রেজাল্টটা দেখতে পারো বা যারা জানো না এখনও তোমাদের রেজাল্টটা কি তারা সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নাও পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি সেখানে না পাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে রেজাল্টের লিস্টে গিয়ে তোমার নামটা আসে কিনা সেটা দেখে নাও প্রত্যেকে যারা পাশ করেছো প্রায় ছেষট্টি হাজার প্লাস তাদের সবাইকে আমার শুভেচ্ছা একরাশ ভালোবাসা তোমরা জীবনে আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং সেই একই সাথে আমাদের জেনে রাখতে হবে কাট আপ গেছে জেনারেলের জন্য পঁয়ষট্টি তাহলে এখানে পাস করেছে অনেক ছেষট্টি হাজার প্লাস কিন্তু চাকরির পরীক্ষায় তিন হাজার থাকতে পারে ভ্যাকান্সি চার হাজার থাকতে পারে আবার ছ হাজারও থাকতে পারে আমরা সেটা জানি না কিন্তু আশা করছি ছ হাজার কিংবা তার কাছাকাছি একটা ভ্যাকান্সি থাকবে সেই সম্পর্কে কোনো আমাদের এখনও শিওরিটি নেই তো যাই হোক এবার যারা পাশ করেছো তাদের সম্পর্কে আমি কিছু বলবো সেটা হচ্ছে যে তোমাদের এখনও কিন্তু আরও অনেক রাস্তা বাকি আছে এবার লড়াইটা আরও অনেক কঠিন কারণ একটা জিনিস পাশ করেছ এখন একটু মোটিভেশান আসবে এই মোটিভেশানটাকে ধরে রাখতে হবে তো সেই ধরে রাখার জন্য তোমাদের মেনের জন্য খুব ভালো করে প্রিপেয়ার হতে হবে আমি তোমাদের প্রেসি রাইটিং রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে লিখতে হয় তোমরা সেই রকমভাবে আশা করি লেখা অনেকেই শিখে গেছো আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইবার আমি তোমাদের বলে দেবো যে তোমরা কোন বই থেকে এই পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপেয়ার হতে পারো দেখো পিএসসি ক্লার্কশিপে ইংলিশের ক্ষেত্রে যে ধরনের রাইটিং আসে সেই ধরনের রাইটিং কিন্তু পিকে দে সরকারকে অনেকটা কপি করে আসে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যা বুঝেছি তো সেই জন্য পিকে দে সরকারের যে সমস্ত নিউজ পেপার রিপোর্ট রাইটিং দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে করো সেখানে যে সমস্ত প্রেসি রাইটিং দেওয়া আছে সেগুলো নিজের ভাষায় সঠিক গ্রামার মেনটেন করে আমি যেরকমভাবে বলেছিলাম ভিডিওতে ঠিক সেরকমভাবে করো এইবার কথা হলো যে কত ওয়ার্ডের মধ্যে করবে কারণ আমরা দেখছি দু হাজার ছয় নয় পরীক্ষায় প্রশ্ন এসছে পঁচিশটা ওয়ার্ডের মধ্যে লিখতে দিয়েছিল এক ঘন্টায় ছটা লেখা লেখাটা কিন্তু অতটা সহজ নয় কিন্তু এবার আবার সেটা দেড়শো ওয়ার্ডের মধ্যেও আসতে পারে কারণ দু হাজার ষোলো কি সতেরোর দিকে একটা ক্লার্কশিপের ধাঁচের পরীক্ষা হয়েছিল যেখানে কিন্তু আমরা দেখি দেড়শো ওয়ার্ড বা একশো ওয়ার্ডের মধ্যে লেখার ব্যাপারটা থেকে যায় তো সেই জন্য এখনও আমরা নিশ্চিত নই যে পঁচিশটা ওয়ার্ডে লিখতে দেবে নাকি দেড়শোটা ওয়ার্ডে লিখতে দেবে কিন্তু তোমরা দু ধরনেরই প্র্যাকটিস করে যাও মোটামুটি দেড়শোটা ওয়ার্ডের মধ্যে বা একশো কুড়িটা ওয়ার্ডের মধ্যে লেখা তোমরা প্র্যাকটিস করে যাও এতে তোমাদের উপকার হবে পিকে সরকারের বইটা দেখি ইংলিশের জন্য আর বাংলা রাইটিংয়ের জন্য সেরকম কোনো ভালো বই বাজারে নেই বা বাজারে বেরোলেও আমার সেটা এখনও দেখা হয়ে ওঠেনি কারণ লকডাউন চলছে তোমরা সবাই জানো কিন্তু আমি অনেক দিন আগে একটি বই দেখেছিলাম যে বইটি মোটামুটি কাজে চালানোর মতো কিন্তু বইটায় অনেক ভুল আছে সেই বইটি হচ্ছে রাজীব শ্রাবণের লেখা একটা বাংলা বই নাম মনে পড়ছে না বইটা আমি হাতে নিয়ে দেখেছিলাম কলেজ স্ট্রিটের যে দোকানদার আমাকে বই বই পাঠ পাঠান ডেমো বই তো তিনি আমাকে পাঠিয়েছিলেন আমি হাতে নিয়ে দেখেছিলাম বইটা মোটামুটি ভালো মানে এর জন্য বা এই পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য বাংলা ডেসক্রিপটিভ রাইটিংয়ের স্পেশালি তো সেরকম কোনো বই ছিল না তো সেই রকম একটা বই উনি বাজারে বের করেছিলেন কিন্তু বইটার মধ্যে অজস্র ভুল আছে বানান ভুল শব্দ গঠন ভুল আছে কিন্তু কিছু কিছু জিনিস আবার ঠিক আছে বইটা শেষ দিকটাই ঠিক বেশি প্রথম দিকে ভুল বেশি তো সেই বইটা তোমরা ফলো করলে সেখান থেকে কিছু পেতে পারো এছাড়াও আমি শুনেছি আরও অনেক বই বেরিয়েছে বাজারে তো আমি এখনও সেগুলো দেখিনি আর না দেখলে তো বলতে পারবো না সেগুলো কীরকম তো তোমরা সেগুলো দেখে নিতে পারো আর যাদের সেটাও সমস্যা হচ্ছে তাদেরকে একটাই বলবো তোমরা কোথা থেকে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কালেক্ট করো করে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে সে তার সেগুলোর মতো তুমি রাইটিং লেখার চেষ্টা করো এরকমভাবে কিন্তু রাইটিংটা আস্তে আস্তে ডেভেলপড হবে আর যারা বিসিএসের প্রিপারেশান নিচ্ছ তারা তো অলরেডি রাইটিংয়ের জন্য রেডি আছো বিসিএস যেরকম লেভেলের প্রশ্ন আসে এখানে কিন্তু তার থেকে অনেক সহজের প্রশ্ন আসবে আর তা ও তার থেকে কঠিন তো আসবেই না এবং বিসিএস এর লেভেলেও আসবে না মোটামুটি সহজ কোশ্চেন আসবে যেগুলো মাধ্যমিক লেভেলে আমরা করে এসেছি যে ধরনের রাইটিং লিখেছি কিংবা এইচএস লেভেলে সেই ধরনের রাইটিংই আসবে তো তোমরা এবার থেকে ভালো করে পড়াশোনা করো প্রতিদিন অন্তত একটা করে ইংলিশ রাইটিং একটা করে বাংলা রাইটিং লেখার চেষ্টা করো রাইটিং চেক করানোর ব্যাপার থাকে রাইটিংটা চেক করিয়ে নাও তোমার যদি কোনো বন্ধু সেই ইংলিশে ভালো হয় তাকে দিয়ে কিংবা তোমার যদি কোনো টিচার জানা থাকে যে ইংলিশে পড়ায় স্কুল লেভেলে বা কলেজ লেভেলে যার লেখার ক্ষমতা মোটামুটি ভালো যে গ্রামাটিক্যাল এরও ধরতে তাকে দেখিয়ে চেক করে নাও এরকমভাবে সেলফ স্টাডি করা শুরু করো কারণ লড়াইটা কিন্তু এখন অনেক কঠিন ছেষট্টি হাজার থেকে কিন্তু চার হাজার বা ছ হাজার নেবে অর্থাৎ টেন ইস টু ওয়ান হতে পারে ফিফটিন ইস টু ওয়ান মানে পনেরো জনের মধ্যে একজন পাবে বাদ বাকি জন কিন্তু বাদ যাবেই যাবে তো ওই জন্য বলছি উচ্ছ্বসী অনেক বেশি হো না ভালো লাগবে অবশ্যই মোটিভেট অবশ্যই হবে কিন্তু পড়াশোনাটা আরও স্ট্রংলি করো ঠিক আছে কারণ খেটেছো বলেই তোমরা আজকে এই জায়গায় এসছো এই পরীক্ষায় পাশ করেছো এবার আরও খাটো যাতে আলটিমেটলি সিলেকশান হয় আর যারা সফল হতে পারো তাদের একটাই কথা বলবো দেখো সফল হতে কেন এই নিয়ে দুঃখ করে লাভ নেই এখন তোমার বুঝতে হবে যে সফল হতে কেন পারো হতে পারে তুমি পড়াশোনা করোনি বা হতে পারে তোমার স্ট্র্যাটেজি কিছু ভুল ছিল সেই কারণ তোমার নিজের মধ্যেই আছে রোগ যেমন তুমি নিজেই এনেছো ঠিক রোগের নিরাময়ও তোমার নিজের মধ্যেই আছে এই রোগের জন্য কোনো ডাক্তারের অত প্রয়োজন নেই তো নিজের মধ্যেই ওষুধ খোঁজার চেষ্টা করো নিজে নিজেই ওষুধ বানাও এবং নিজে নিজে ওষুধ বানিয়ে সেই রোগটাকে নিরাময়ের চেষ্টা করো এমন যেন না হয় যে ওষুধ আমি বানাবো না আমি রোগের মধ্যে পড়েই যাচ্ছি রোগের মধ্যে পড়ে আলটিমেটলি একটা সময় মারা গেলাম তা যেন না হয় তোমরা নিজেরা খাটার চেষ্টা করো নিজেদের ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করো যে সমস্ত দিকগুলো ক্লার্কশিপে গিয়ে বুঝেছিলো যে এই দিকগুলো আমার একটু ল্যাক আছে এই দিকগুলো আমি পারি না ভালো সেই দিকগুলো ইম্প্রুভ করার চেষ্টা করো হতে পারে তুমি জিকের কোশ্চেন ভালো পারো নি হতে পারে তুমি ম্যাথ জিআর কোশ্চেন ভালো পারো নি তো যেগুলো তোমার উইক আছে সেগুলো ভালো করে করার চেষ্টা করো পরবর্তী পরীক্ষার লিস্ট কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে আর যদি ভালো করে না করার চেষ্টা করো যদি নিজেকে ইম্প্রুভ করার না চেষ্টা করো তাহলে কিন্তু বরাবরই পিছিয়ে পড়বে যার জন্য আবারও বলছি যে ব্যর্থ হয়েছো বলে বা সফল হতে পারো নি বলে পরীক্ষার লিস্টে আবারও কোটান অ্যান্ড কোট পরীক্ষার লিস্টে কারণ পরীক্ষার লিস্টে যে ব্যর্থ আজ সে কিন্তু জীবনে সফল হতেও পারে হ্যাঁ সেটা কেউ জানে না আজকে তুমি কোনো চাকরি পরীক্ষা পাওনি বলে কাল পাবে না এর কোনো মানে নেই আজকেও যারা পাশ করেছে তারা কিন্তু এর আগে অনেক পরীক্ষাতেই পাশ করেনি এটাই হলো তার প্রথম কারণ আমার কাছে অনেক মেসেজ আসছে মানে মেসেজের বন্যা বয়ে গেছে যে দাদা এই প্রথম আমি চাকরির পরীক্ষায় পাশ করলাম আমার খুব ভালো লাগছে তো সেই জন্যই বলছি তারাও তো কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছিল ঠিক সেরকমভাবেই তোমাদের জীবনেও হয়তো এই ব্যর্থতার ফেসটা চলছে এটাকে একটু সময় দাও এটাকে একটু টাইম দাও এটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করো এই সময়টা নিজেকে ধরে রাখার চেষ্টা করো আলটিমেটলি একটা সময় আসবে যে সময় কিন্তু তোমার সাকসেসকে কেউ আটকাতে পারবে না তুমি জীবনেও সাকসেসফুল হবে তুমি চাকরির পরীক্ষাতেও সাকসেসফুল হবে তো সবাইকে আবারও ভালো করে বলছি যে এবার খুব সিরিয়াসলি এই জিনিসটাকে নাও যারা পাশ করেছো ভালো করে রাইটিং প্র্যাকটিস করা শুরু করো যেরকমভাবে বললাম প্রতিদিন একটা ইংলিশ একটা বাংলা রাইটিং লেখার চেষ্টা করো ওয়ার্ল্ড লিমিট নিয়ে ভেবো না মোটামুটি দেড়শো শব্দের মধ্যে লেখা প্র্যাকটিস করো আশা করছি পিএসসি কিছুদিনের মধ্যেই হয়তো এই রাইটিংয়ের ক্ল্যারিফিকেশানটা দিয়ে দেবে যে কত ওয়ার্ডের মধ্যে হবে বা কী কী টপিক থাকবে তো সেইগুলো তোমরা দেখে নিয়ে তারপর আমি তোমাদের জানিয়ে দেবো যদি এরকম কোনো খবর পাই সবাই খুব ভালো থেকো আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং